Warning. লাগে নাই তো ভাইয়া? হ্যাঁ লাগছে তো, বুকের বাপাসে। বুকের বাপাসে মানে? মানে এই যে আপনাকে দেখে পড়ে গেলাম, এটা আসলে এমনি এমনি পড়ি নাই। তো কেমনে কেমনে পড়ছেন? আপনাকে দেখে প্রেমে পড়ে গেছি আমি। মানে কি, আপনি কি আমার সাথে ফ্লার্টিং করতেছেন? ওইটা তো ছাত্রদের কাজ, আমি তো ছাত্রদের থেকে এক স্টেপ উপরে। আমি মানে ওইটার থেকে ভালো কিছু পারি। তো আপনি কি পারেন? আমি কবিতা পারি। এই যে আপনাকে দেখে এখন আমার মনের ভিতর থেকে অটোমেটিক কবিতা আসতেছে। তা কি কবিতা পারেন একটু শোনান দেখি ভাইয়া। তুমি আমি শুনে করি ফুটব্যাক সাথে তোমার সাথে আবার দেখা হবে ফুল সজ্জার রাতে। আরে নবীন ভাই, আপনি ফুল সজ্জার মতো এরকম একটা ইম্পর্টেন্ট নাইটে দিতে হলে দেখা করতে যাস, আমার কাছ থেকে তোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ছোট ভাই গুনারা বড় ভাই ব্রাদার পেছনে গালি দেয় ধৈরা মাদার ফাদার, টাকা ছাড়া পোলা পাইন বড় ভাই গুনে না, টাকা পেলে বড় ভাই পোলা পাইন চেনে না, গলিতে গলিতে ঝড় তোলে মেশিনে পড়া থাকে সব শেষে ডাক্তারের কেবিনে। তোর তো দেখা মনে হইতেছে তোরে তোরে কেউ ধৈরা এমন পিড়ানি দিছে, বাপদাদার নাম ভুলাই দিছে। বন্ধু তুমি আমারে খালি নামটা কও, কেডা তোমারে মাসে খোদার কসম মাইরে শুয়ে রাখো একদম। আমার সব জানা আছে, তোর চাপার উপরে খারাপ পর্দা সাথে দেখুন যায়। আসলে তুই একটা গ্যাস বেড তো বেলুন দূর বেড়া, তুই মার মোর খা, তোর মাথার ভিতরে যত লারি ভুড়ে আছে সব আউলাইয়ে গেছে গা, বুঝছস? তুই আমার ক কেডা তোরে মারছে তারপরে দেখ আমি কি করি, তুই তো আমার পাওয়ার সম্পর্ক ভুলেই গেছিস বেড়া। নবীন ভাই মারছে
কোন নবীন ভাই? ওই যে এলাকার বাবা ভাই। দুর্বেড়া, তুই নিশ্চয় কোনো বেয়াদবি করছস। তার সাথে বেয়াদবি ছাড়া সে তোকে মারতেই পারে না। হ্যাঁ, বড় ভাই কেন তোমাকে মারবে? তুমি নিশ্চয়ই বেয়াদবি করছো। এই যে বাইরে গেছে। এই কি বাইরে হয়ে গেছে? দাস দুর্বেড়া, কি রে, কি হয়েছে তোর? কি দেখছি সুন্দর আছে, ভাবলাম একটু লাইন টাইন মারি। পরে দেখি ওটা নবীন ভাইয়ের গার্লফ্রেন্ড, পরে আবার উরুপ দুরুপ মারছে। এই তো মেয়ে দেখলেই তোমার চুল খায়, তাই না? হ্যাঁ, তোমার বয়স হইছে, মেয়ে দেখলে চুল খাবে কেন? মারছে তো ঠিকই করছে, বেয়াদবি করছে কেন ভাইয়ের সাথে? এই তোর বয়স হইছে, হ্যাঁ তোর বয়স হইছে, বন্ধুরে মারছে। নবীন ভাই হোক আর যে ভাই হোক, আমাকে বন্ধুরে মারছে। গিয়া সাইজ করে ফেলাম, ওই যাওয়ার সময় স্ট্যাম্প লয়ে যেতে মনে করিস? বন্ধু বন্ধু বন্ধু, আমি তোমার একটা কথা কই, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি এখন মাথা মোতা গরম আছে, ঠিক আছে? এখন আমরা কি করবো, ঠিক আছে? আমরা এদিক দিয়ে যাবো, যাওয়ার পরে ছোট পিচ্চি পাচ্চারে পাইলে ডাইকা লয়ামু, সুন্দর মতো লয়া উরকিস দুরকিস পিড়ামু, ঠিক আছে? পিড়াইলে দেখবা যে ভিতরের একটা ভালো লাগা কাজ করতেছে, রাগটা চলে গেছে, ঠিক আছে? তখন ভাল লাগবো। আর বুঝো না, বড় বাইরে কি লেগে মারমু, বড় বাইরে মারলে পাপ হয়, এটা বুঝতে হবে। তোরে মারো, হ্যাঁ ঠিক আছে, তোরে মারি, ঠিক আছে? এই চল, যা করার আজকে আমি করবো। না না, আমি 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 পারবো না, তোরা যা, আমি যাবো না। আমি এমনই বুঝো না, মায়েরা তো বুমায় লাইতাম, বুঝো নাই কত বড় সাহস, লাশ ফালাই দিতাম। আর আমরা চিনে ওরা কার গার্লফ্রেন্ড লাগে, আমার লগে যদি মজা লেতো তাহলে তো পিড়া মেলে দিতাম, আর তোমার লগে মজা লেগেছে। আমার কিন্তু একটা জিনিস খুব মাইন্ডে লাগছে, বুঝো না, তুমি ওরা পাত্তা দিতাম তোমার লগে কথা বলবো না বাবু, আমি কখনো ওকে পাত্তা দিছি বলো? আমার সামনে এসে ধাপ করে পড়ে গেলো, আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকাইছিল, আমি ওরে কেন পাত্তা দিতে যাবো? আর আমি তো আমার বাবুটার জন্য ওয়েট করতেছিলাম। সত্যি আমার কাছ থেকে না দূর থেকে মনে হচ্ছিল যে তুমি মনে পাত্তা দিতেছো, জিদ ধরে বেশি মারতে, নাহলে একটু কম মারি খাইতে। না আমি কেন পাত্তা দিবো, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি কি ওদের পাত্তা দিবো নাকি? তুমি কি যে বলো, যাই হোক আমার বাদ দিই, হ্যাঁ এগুলো বাদ দিই, এগুলো হাটটা দাও। লজ্জা কেন পাবি তোরা? না ভাই লজ্জা দিয়ে না, হুদাই লজ্জা টজা দিয়ে না, আবার কান্দের উপরে হাত দিতেছিস, সমস্যা কি তো ভাই? কিচ্ছু না সমস্যা, আসলে ওই আপনি বলে শয়তানটার একটু টাইট টাইট দিছিলেন নাকি, ভাবির লগে মনে একটু ফাইজলামি করছিল, তো এই ব্যাপারটা একটু সেটেল করতে আসছি। আজকে অরে দিয়া ভাবির কাছে মাপ চাওয়ামো, তারপরে আনতে যাবো। ভাই ছোট মানুষ, ঠিক আছে আমি ওরে বুঝাইতেছি ভাই, আজকের পর তো যাতে এগুলো না করে। এই শোন ভাই, কি ভাই হলো আমগো? বড় ভাই কি সিনিয়র কো, ইংলিশে কো সিনিয়র? সিনিয়র আমরা চাইলে কি করতে পারতাম? আমরা চাইলে ওরে থাপড় মারতে পারতাম না? ভাই বুঝাইতেছি, বুঝাইতে দেন, কথা কইেন না, থাপড় মারতে পারতাম না, মারছি না, এই যে স্ট্যাম্প জানছি, ছেলেটা বাড়ি মারতে পারতাম না, মারছি ভাই। আপনি আমাকে ভাই এটা ধরেন না ভাই, বুঝাই এটা ব্যাপারটা সেটেল করে দিতেছি, কোনো সমস্যা নাই। এ ভাবিটা সরি কো,
আমি তো ভাবির লাগে সাহিত্য চর্চা করতেছিলাম। সাহিত্য চর্চা করতেছিলাম, সরি কো ভাবিরে, কো ভাবি সরি, বাইরে সরি কো, কো ভাই সরি, ভাই সরি টরি শেষ, আপনি ডরেন কে ভাই, সরি টরি শেষ, কোনো সমস্যা নাই ভাবি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো কিছু হইলে আমি আছি, আপনার ছোট ভাই কোনো প্যারা নিবেন না, ঠিক আছে, বুঝছি, যা মাফ করে দিছি, যা তোরা আমি তোরা না দিই ভাই, আমি ওরা বুঝাই দিতেছি, ঠিক আছে, আপনি ভালো থাকেন, ভাই আসতে যা, সাধারণ ভাবে যা ভাই, গেলাম গেলাম, চিন্তা করতো মানে পোলাবেন রেসপেক্ট দেওয়ার লেগে উড়ে পড়তো আমার কাছে, অকওয়ার্ড ফিল করি মাঝে মাঝে, বলে যে ছোট ভাই কিন্তু দেখতেই তো পাইছি কি রেসপেক্টটা দিছে, তারপরে তারপরে তোমার রেসপেক্ট করছে, বুঝছ নাই, যেটা শব্দ রহস্য এটা কিন্তু খালি শব্দ, বুঝছ নাই, এমনি মারছে বেতাই নিয়ে কিন্তু আমি দেখতেই তো পাইছি, তুমি যে মেচা বিরো সবসময় এটাই থাকবা, বুঝছো, তুমি তো মারতে পারবা না, তোমার তারপরে তারপরে চলে যাবে ছোট ভাইরা, না তো তুমি এখন কম এক গাবার মাইরামু জাম, হ্যাঁ তোমার আর মারতে হবে না, অনেক ছাপ্পু খাইছো, আর ছাপ্পু খাও না রে কি হয়েছে তোর? আরে কথা কস না কেন, কি হয়েছে ওই এলাকার তিনটা অজাত আছে না কি জানি নাম, নাইম নিলয় একটা নাম জানি কি রাশেদ, খুব উঠতেছে ইদানিং না, পাংখা গদেস আমার লগে তো বেদুবি করছে করছে, তোর বাবির লগে বেদুবি করছে, কস কি তুই কিছু কস নাই, কই নাই না ভয় 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 সামনে আসলো দীক্ষা কথার মায়ের প্যাচ দিয়ে গেছে, নাইলে কি করছে জানো, স্টেম লয়ে হাতের মধ্যে মারবো আমার, ঠিক আছে, বাবার তো ভাবির সামনে আমার মারা না, আমার স্টেম দেয় চানো চুমে বাড়ি দিয়ে দেয়, আমি অবশ্য তোর বাবু মনে যায় না, ঠিক আছে, আর গেছে জানার পর তোর বাবা আমার বলেছে বা তোমার তো মায়েরা গেল, তুমি কিছু করতে আমার যে একটা যে মানুষ যে গেল ওই জায়গায় এটা সদ্য তুই আমার ভালো লাগবে, তুই বেটা কোনো অ্যাকশন নিবি না, এটা তো একটা বিহেত করা লাগে, যত যাই হোক ওরা আমাকে কলেজের এক বছরের জুনিয়র আর আমরা কি আমরা ওগো সিনিয়র, কিন্তু এই কথাটা ওরা বারবার ভুলে যায় আর এইটাই ওদের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে, ঢুকাই দিতে হবে না, এবার একদম করাভাবে ঢুকাই দেবো, এমনভাবে ঢুকে আমার জীবনে বাইরে পড়ো আমার, এমনি এমনি তোর বাবির সামনে যা করছে না করছে মনে করো এটাও আমি কিছু মনে হচ্ছে না, কিন্তু কলেজে যদি একবার জানাজানি হয় যে ওরা সিনিয়র লোকের বেদুই করে আমার লোকের বেদুই করে তখন বেদুই করে মানে যদি থাকবো না, মাফ করছি না জীবনে অনেক মাফ করে দিচ্ছি, মাফ করাটাই মনে করো আমার জীবনে একটু বড় ভুল ছিল, আমি তো মাপ হইব না, নগদ চগত রিপিট নগদ চগত রিপিট, কিন্তু তুই কথা কর সময় তো কত কথাই কস, কামের সময় তো তোর পাওয়া যায় না, ভুষায়া দাঁত দুধ খাওয়াই দেন, পেঁচাল যখন লাগে তখন তুই গিয়ে গর্তের মধ্যে ঢুকোস কেন, তোর খবর থাকে কেন, তোর এই মোবাইল চাপস কেন, তুই মোবাইল তোর মোবাইল কি করবো, ঘট মোবাইল তো কমে না, কি কয় হয় শোন, আমি তোগো মতো এত মাথা মোটা না, কথা কম বলি কিন্তু মূল কাজে ফোকাসটা ঠিকই রাখি, আরে তোরা জাগরে নিয়ে কথা কইতেছস, ওগরে মারার প্ল্যান আমি অনেক আগে থেকেই করে আসছি, কি প্ল্যান আপনার স্যার, শুনি আপনার প্ল্যান শুনে তো জীবনে কোনো উন্নতি হয় না, আরে শোন ওগুলোকে আমগো ক্লাসটা তো অনেক দিনের পুরানো, এই নতুন একটা কথা কইছে মাত্র, অগলকে যে ক্লাস আমি অনেক দিনের পুরানো, এটা কি নতুন কথা কোনো, এটা আমরা আগেতেই জানি, প্ল্যান বলো, আরে শুন ওই যে পাশের এলাকার যে অ্যাঞ্জেল সাদিয়া আছে না, অ্যাঞ্জেল সাদিয়ার লোকে কিন্তু আমার ইন্টু মিন্টু চলে নিয়মিত কথা কথা হয়, বুঝেছি তো, মাইয়ানা এক প্রকার পুরো পইটা গেছে, বুঝছস, ওরা হচ্ছে মাইয়ার লাগে পাগল, মাইয়া হচ্ছে আবার কিন্তু আমার লাগে পাগল, আপনার জায়গা হয় না, ওই মেয়ে নাকি ওর জন্য পাগল, আরে চুপ থাক শুন, ও আমারে বলছে কি ওই যে বাগানটা আছে না, বাগানের ওইদিকে ওরা নিয়মিত আড্ডা দেয়, আমরা যদি একটু প্ল্যান করে যাইতে পারি তাহলে ওর যে ক্ষোভটা আছে ওইটাও মিটাইতে পারবো, আর আমাদের পুরানো যে ক্ল্যাশ আছে আমরাও কিন্তু জালটা মিটাইতে পারবো, বাস তুই কামের কাম করলেছি তো হুদাই অল লোকে বলি চাপ,
সবটা শিখ বুঝছ নাই তোর জীবন অনেক কিছু শিখার আছে একমাত্র ওর কাছ থেকেই এরপর তো আমারটা শিখিস কিন্তু ওর কথা কেমন যেন আমার সন্দেহ লাগতেছে ওর উপর ভরসা পাইতেছি না ওই মেয়ে কেমনে জানবো যে ওর কই আড্ডা দেয় সন্দেহ করতেছ না তোর মানে ঠিক আছে তোর সন্দেহই হইব তোর জীবনে তো আর কোনো গোল নাই কোনো কাজ নাই কি করবি আর সন্দেহই করবি আরে হন ওই কে হয়েছে চেয়ারম্যানের মাইয়া তাই না ওর কি জানানোর লোকের অভাব তুমি একটা কাজ করো ওই তো চেয়ারম্যানের মায়া তোরা ধরে এলাইতে বুঝো নাই তুমি খুঁজলো কোন গ্রামের কোন চেয়ারম্যানের মাইয়া খালি আছে অল্লাহ তুমি প্রেম করো তোমার মাথা খুলতে হইব আর হুনো তোমার যদি চেয়ারম্যানের মায়া না পাও সমস্যা নেই তোমার মেম্বারের মায়াও তোমার চাপার গ্রেডে থাকে শুনো তুমি মেম্বারের মায়ার লোক প্রেম করো আর শুনো আমাদের মনে ধর কয়েকদিনের মধ্যে আমি একসঙ্গে যাই তুই বুঝো নাই এবার খালি মনে করো ঘুষা আর ঘুষো তুই থাকবি আমার লোক তুই একদম পিছিয়ে থাকবি অল তুই ডুবাবি আমার কি হয়েছে বাবু তোমার মুড অফ কেন তুমি এমন করে রয়েছে গেল ওই দিন যে ওরা তোমার সাথে বেয়াদবি করলো কোন স্টেপ নিছো তুমি স্টেপ লাগবো তোমার এর জন্য তুমি এমন করে রয়েছো আমি ভাবছি মনে হয় তোমার আম্মাই তোমার মারছে নাই ওর খালি জামু আর সবটাই ধরে বুমায় মনে হয় মায়ের মনে হয় চোখের পলকে অতর্কিত হামলা হবে ওদের উপর ঘোড়ার ডিম স্টেপ নিবা তুমি বুঝছো তুমি তো বলো আমি বড় ভাই আর ওরা এসে তোমাকে থাপড়ায় যায় তোমার খুব ভালো লাগে তাই না তুই বড় ভাই আমি বড় ভাই কলেজের বড় ভাই বাবু মানে তুমিও না বড় ভাই ব্যাপারটা তো সিরিয়াস কেন নিয়ে নিচ্ছে এমন তো না যে আমার 8-9 বছরের ছোট ইমিডিয়েট ছোট ভাই এগুলো সব বুঝো না 1 বছরে হুট করে বন্ধু মানে আমার প্রয়োজন হইল ডাক দেবে এই দোষ শাকিল বা লসস এদিকে আয় নাইম কি অবস্থা ওরা কইবে আমার এই নবীন কি আবার যখন প্রয়োজন হইব তখন কই ভাই ইসলাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো বাবু তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করছো ওরা কিন্তু তোমার সামনে অ্যাভারেজ থাকবে আমার চিন্তা করে দেখো এই তুমি হাত ছাড়ো তুমি তো নিজের মান সম্মান খাইছো আমার মান সম্মানও খাইতেছো আমার বান্ধবীরা বলে যে দেখ তোর বয়ফ্রেন্ড ছোট ছোট বাচ্চাদের হাতে মাইর খায় তখন আর কেমন লাগে বলো এই এই তোমার এসব বান্ধবী কত্তিকা টোকাই লইছে এগুলা রে প্রত্যেকটা সুশিক্ষার অভাব তোমার খুব শিক্ষা আছে তাই না তুমি শিক্ষা নিয়ে থাপড়ানি খাও ছোট ভাইদের হাতে গেলাম এ যান তা হারামি গুলার লেগে এই কুত্তা গুলার লেগে আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর কাছে বন্ধু মানে যদি গেছে গা যাইতে পারবো আমার বান্ধবীর সামনে কোনোদিন আর বাবু তোমার বান্ধবীদের কাছে আমার জন্য তুমি অপমানিত হইছো কালকে এটা প্রতিশোধ নেওয়ার অপারেশনে যাচ্ছি বুঝো নাই বান্ধবীদের ডাকাবা তোমার দুই বান্ধবী আর তোমার সামনে এই তিনটারে পিটাম বুঝো
ধাম ধুম কোকসার মধ্যে ঘুষা মুসা দিয়ে কোকসা মুসা গরম করলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ খুলম একটা একটা করে। তোমার কী চাই ওদের বলো? চোখ চাই, কোকসা, কিডনি, পাও। আমিও যাবো না, আমার বান্ধবীও যাবে না। আর তোমার অপারেশন সাকসেসফুল হলে আমার একটা আপডেট দিও, বুঝছো? কারণ আমার ফার্মেসিতে যাইতে হবে তো বাবু, বলো। আমি তোমার কেয়ারিং গার্লফ্রেন্ড না, আগে থেকে পেন কিলার আর ব্যান্ডেজ কিনে রাখবো। যতই যা হোক, তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার একটা কেয়ারিং গার্লফ্রেন্ড, কত ভালোবাসি তোমাকে। তুমি যদি আমার প্রথম থেকে সাপোর্ট দিতে না, তাহলে ওরা আমার গাড়ি টাচই করতে পারতো না। তুমি আমার সাপোর্টই দাও না, বুঝছো? এখন তো আমার দোষই হবে, তাই না? মাইর খাও তুমি, থাপড়ানি খাও তুমি, আর দোষ পড়ে আমার। তোমার ভালোই বাসন মা। ঠিক আছে, সমস্যা নেই, পেন কিলার কিনবা, ব্যান্ডেজ কিনবা, বুঝলো না? ওই ব্যান্ডেজ দিয়ে আগে কপালে লাগামু, তারপরে জগর পেন কিলার খাওয়ামু। আমি তোমার গার্লফ্রেন্ড, আমি ওদের জন্য কেন কিনবো এগুলো? আমি তোমার জন্য কিনবো, সমস্যা নেই, আমি আগে থেকে সব কিনে রাখবো। কারণ আমার সাপোর্টে না হইলো না, মাঝে মাঝে মনে তুমি অনেক ভালোবাসো, বুঝতে হবে তো। চলো যাই, কালকে দেখাই দিন। আচ্ছা, রোমান্টিক মনে শীষ বাজে যে সাবার এই জায়গায় দাঁড়ায়। বাস তেল আনস নাকি? তেল মাইক খেলো আর কত ওয়েট করবো? চল আরে ঘাড়াই, আমি তুই থাম বেটা, তুই তুই এমন ঘাড়াইতে গেলে তোর মনে কর ক্যালোরি বেশি বাড়ানি করবো শরীরের থেকে। এক লোয়ে গাড়ামু, একবারে মারামারি করবো, আমি বারবার মারামারি করতে হবে। আরে হবে এটা, চল বাকিটি আসুক বা না আসুক, নিল এক ক্লাস তোরে গাড়ামু, চল থাম ওয়েট কর। হয় না কেন কপালে আজকে কটা বাজে দেখতো? তোর রাতে ঘুরি নাই কেন? তোর কাছে তো সময় কোনো মূল্য নেই। এই আর কত ওয়েট করবো বেটা? ও একলা আছে, ওরে আগে ঘাড়াই, পরেরটা পরে দেখা যাবে, ধৈর্য ধর। আরে বেটা চল, বাকিটি আসুক বা না আসুক, একা সরে ঘাড়াই, চল। তোরা দিলি না আমার ধৈর্যটা ধরতে, বুঝছ? আমার চল চল চল। আমার গার্লফ্রেন্ডের লগে বেদুই করো, গার্লফ্রেন্ডের লগে মজা লাগিস না? আজকে তোর লগে তুলিল এসেছি, পাশা চিত্রাঙ্কন গুম পাশা, এক করলে গেলে এডে এন্টারটেনমেন্ট। দেখ দেখ, এই প্রথম কাউরে দেখলাম মাইর খাওয়ার আগে হাহা করে হাসতে। মাইর তো আর খাইবো না ভাই, মাইর খেবেন আপনারা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে এনে যেটা দেখতেছেন না, এটা কি? এটা হলো মঞ্চ। কারা বানাইছে? আমরা বানাইছি। আসলে ওই যে চেয়ারম্যান বাড়ির কোন মেয়ের সাথে কথা বলতেন না, এঞ্জেল সাদিয়া, ওইটা আমার ফেক আইডি। আর ওই আইডি দিয়েই প্ল্যান টেন করে আপনাদেরকে এনে আনছি। তার মানে আমি এতদিন, এটা তোর এঞ্জেল সাদিয়া, তুই এতদিন এটা রে পটাইছোস, যা এখন অরেন্ট এটা যা যা। এই তোর যে সব জায়গায় ইন্টারেস্ট, যে আমি করে আগে জানাবি না? তুই যে কথা কথা যে গাড়ে মারে প্যাডে ম্যাডে আপ দিয়ে আলাস, তোর যে এইসব সমস্যা জানলে তো আমি আগেই ধরতাম। গলিতে গলিতে ঝড় তোলে মেশিনে, পড়া থাকে সব শেষে ডাক্তারের কেবিনে, টাকার পিছে ভাইয়া সবে ছুটে মরে। Yeah.
দলে টাকা লইয়া কাড়া কাড়ি দিন যায় কেচালে পোলা পান করে রোজানানি কি করেছেন ভাই আপনি? এগুলো আগে থেকে শত্রু থাকবে কেন? আমার ভাই কিছু না, আমি চিনিও না ভাই। আপনি আমার ফাঁসিতে যেতেছেন ভাই। আইন তার নিজের গতিতে চলবে, আইন এটা মানবে না। সাক্ষী দিব আমি যে তুই খুন করছিস, তুই পরিকল্পিত একটা খুন করছিস। এই ও কেডা, ব্যাগ চেক কর, ব্যাগের মধ্যে কি আছে দেখ। আইডি কার্ড পাইডি কার্ড আসেনি, কেন আমাকে এলাকার না রে ভাই? নিশ্চয় কোনো অপরাধী হয়, চিন্তা করে লইছে টাকা ভাই। আমারও মনে হয় অপরাধী, আমার মনে হয় ব্যাংক ট্যাঙ্ক লুট করে আইসে ভাই। এতগুলো টাকা নাহলে একটা নর্মাল মানুষের কাছে থাকে না ভাই। কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে তাই না? মানে অপরাধীরা মারছি আমি, মানে মায়েরা সন্ত্রাসীর দিকে টাকা আমি নিতাছি ভাই। থ্যাংক ইউ। আমার ফাটে সমস্যা হন যে তুই যখন আমার স্ট্যান্ডে বাড়ি মারতে আইস, দৌড়ায় ওরে সামনে ফালাইছে কে আমি, ঠিক আছে? তার মানে খুনি আমি। আমি মনে কর যে মানে জবানবন্দি নিয়ে আমি নিজে আমি খুন করছি, বুঝছ নাই ভাই? টাকা সব আমার। এতক্ষণ তো আপনি কোনো কথা কইতাছিলেন না, পুরা দোষ আপনি আমার উপর দিতাছিলেন। এখন আপনার কি হয়েছে? টাকা দেখে কি মাথা উলাই গেছে ভাই? আমি তো জোরে চিল্লাই নি, তোরা তো জোরে চিল্লাইতেছিস কেন? আচ্ছা আমরা একটা সমঝোতা আসি, ঠিক আছে? আমরা একটা কাজ করি, জ্ঞান না ফেরার আগে আমরা তো যাই, বুঝছ নাই? টাকা কার, টাকা কে করে দিল, ভাগাভাগি করবো আমরা পরে দেখবো ভাই। আমি ভাগাভাগি জানি না, টাকা আমার ভাই, তোরই টাকা একটা ভাই ভাই আমার আমার ভাই। খুব সুন্দর একটা অ্যামাউন্ট আছে এই জায়গায়, 50,000 টাকা। মানুষ আছে ছয় জন, ছয় ভাগে সুষম বন্টন হবে টাকা, ঠিক আছে? কি কইতেছেন ভাই আপনি? সুষম বন্টন আবার কি? কি সুষম বন্টন? মারছি আমি, টাকার ভাগ বেশি পাবো আমরা। আপনি কি সুষম বন্টনের কথা কইতেছেন পাগল? এখানে ভাগাভাগের কিছু নাই তো, সমান ভাগে টাকা বন্টন হবে, বুঝতেই না ভাই? আমরা মারছি, ঠিক আছে? আমরা কষ্ট করে মারছি, আমি স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছি লোকটারে। তার মানে কি টাকা আমি বেশি পাবো, আমরা বেশি পাবো? আপনি কইতে সুষম বন্টন নিয়ে আইছেন কি? কলের গান গাইতেই আসোস, গাইতেই আসোস। এই গানটা যদি আমি গাই তোরা মারার লেগে পাইছিস, তুই তো কিচ্ছা দৌড় দিছিলি আমার মারার লেগে। আমি যদি তোর স্ট্যাম্পের সামনে ওরা না ধরতাম তোর মারতে পারতি, মারে লাইতে আমার আমার কাছে 50,000 টাকা আছে, কই পাইতি 50,000 টাকা? ঠিক আছে, তো আমি যদি দাবি করি যে এইটা ভাগ আমি বেশি পাই, আমি দেবি তো করতেই পারি, কিন্তু কেন করি না? আমরা সভ্য, তোরা বুঝাল কে সভ্য আর কে অসভ্য ভাই? এটা আপনি আপনার পকেটে রাখেন, ঠিক আছে? আপনি যেহেতু টাকা পয়সা নিয়ে সুষম বন্টন মারাচ্ছেন, আমি আপনাকে কোনো টাকা দিতেছি না, যা টাকা সব আমরা লয়ে যাবো। তো অনেক ব্যর্থ হয়ে গেছে সত্য, পেটের মধ্যে পাড়া দিয়ে মুখটা ঘুমের কেমন দিচ্ছি না তো মানে রে ভাই।
এত আপনার ডায়লগ বাজি না কইরা ঠিক আছে একটা একটা ডিসিশনে আসেন নাইলে এই টাকা পয়সা নিয়ে যেটা আছে এটা সুন্দর মতো আমি লয়ে আনতে উঠতে যাবো গা এই এই বাবা তুই এত জোরে কেন চিল্লাও তুই তো এত জোরে আমি চিল্লান দিছি বলছি যে আমার হার্টের সমস্যা আমি আসতে চিল্লাবো তোরাও আসতে চিল্লাবি কুত্তার যে লেজ কুত্তার লেজ মাটির নিচে 12 বছর রাখলেও সোজা হয় না তোকে ফুল বডির অবস্থা এরকম হয়ে গেছে তোর মাটির নিচে 12 বছর রাখলেও তোরা সোজা হবে বুঝলাম না ভাই তোগো লগে সমঝোতা দিতে হবে কোনো বন্টন হিসাব চলবে না ঠিক আছে কি কি সমঝোতা করবেন কন্ত দেই ভাই টাকা পাইবো যে কোনো একটি হয় তোরা না হইলে আমরা কাজী কাজী কেমনে কেমনে ভাই কেমনে কেমনে এই বুদ্ধি দাও আমার তরে দিতে হবে তোকে মাথা তো এই বুদ্ধিটা নাই আচ্ছা যা তো তোরা দিচ্ছ তোরাই ভাব তোরাটা কেমনে নিবি ওই নাই কিছু চিন্তা কর বাপ বাবা লেগে 5 মিনিট সময় দিলাম বাপ ভাই কালকে বিকালবেলা টাকা দিল মাস তলায় যাবো মানে সুন্দর মতো আমরা একটা রসকস খেলার আয়োজন করবো যে জিতবো টাকা খেলার মানে ওরা কি পরিমাণ ছাত্রা হইতে পারে ওই সেটার উৎকৃষ্ট উদাহরণ আর ওই যে অর্ধেকে টাকা অত ছাত্রর এক লেভেল উপরে আপনার ছোট ভাই না ভাই যাই হোক আপনি যদি করতে না চান আমি আপনার জোর করতেছি না টাকা সব আমার আপনি 1 টাকাও পাইবেন না ওখানে আমি বলছি আমি রসকস খেলবো না রসকস খেলবো তোর সাথে রসকস খেললে টাকা আমরা নিয়ে যাবো রস তোকে চুষে নিব তোদের গায়ে কল ঢেলে দিয়ে যাবো ভাই নিজের রস যাতে আমার না বাইরে যায় ঠিক আছে মাথায় রাখি আর খেলা শেষ হওয়া পর্যন্ত টাকাটি আমার কাছে থাকবে আল্লাহ আচ্ছা যা থাকলো তোর কাছেই থাকলো জীবনে তো এক মুড়ে এত টাকার মুখ দেওয়া অস্থ নাই হঠাৎ মনে কর 50,000 টাকা হাতে পাইলে মনে হয় একটা রাত রাহি লাগে এটা একটা শান্তি মানসিক শান্তি চল 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 যাই ঠিক আছে 50,000 টাকা আমার কাছে আছে এটা সুষম বণ্টন করতে হবে সঠিকভাবে আর যে কামের লেগে আইসি করি কথা কয়েন না চলেন ঠিক আছে একটা কথা মাথা রাখতে হবে কাইন্ডামি করুন যেমন ঠিক আছে ঠিক আছে ওরা আছে না ভাই ওরা দেখতেছে ঠিক আছে আপনি কি বুলবুলি মস্তাক হ্যাঁ মস্তাক চলো রস ক সিঙ্গারা বুলবুলি মস্তাক তিন হবে আবার রস ক সিঙ্গারা বুলবুলি মস্তাক সবাই এবার ওই বলো রস ক সিঙ্গারা বুলবুলি মস্তাক কইছি না কইছি তো হইছে বঙ্গালী তো ভাই আরে পারবি উৎসাহ দাও খেল খেল নবীন 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 আমি বলছি আমার হাটের সমস্যা তোমরা জোরেছি আমি আমি তো চিলান দিছি আমি জোরেছি লেছি হ্যাঁ বুঝছি নেবো না ঠিক আছে আমরে আমগো মতো এর ব্যবস্থা করতে হবে টাকা লইয়া কাড়া কাড়ি দিন যায় কেচালে পোলা পান করে রোজ আদানি সকলে টাকা লইয়া কাড়া কাড়ি দিন যায় কেচালে পোলা পান করে রোজ আদানি সকলে টাকার পিছে ভায়া ব্যান্ডেজ চেহারা মেয়েরা ফুললাম গেছে
যে টাকা পয়সা আমার কাছে আসিল সব টাকা পয়সা তোমার চিকিৎসার পিছিয়ে আর এই ব্যান্ডেজ কেনার পিছিয়ে শেষ হয়ে গেছে। তো টাকা এক টাকাও গেল, কষ্টও পাইলাম, টাকা বাচ্চা এক টাকা আমার কাছে সব ডাইলা দিছে এই ব্যান্ডেজের পিছে আর এই ওষুধের পিছে। ভাই আসলে আমারই ভুল হয়েছে ভাই, প্রথম দিয়ে যদি আমি সমঝোতা করে ফেলাইতাম বা সমান সমান ভাগ নেওয়ার জন্য রাজি হইতাম ভাই আজকে অবস্থা হইতো না। কারণ কিছু করার নাই ভাই, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমরা শপথ করি ভাই এলাকার মধ্যে আর কোনো গ্যাঞ্জাম করবো না, সিনিয়র জুনিয়র কিছু নেই, আমরা সবাই বন্ধু বান্ধব একসাথে আড্ডা মাড্ডা ভাই, বন্ধু বান্ধব মানে মানবেন আর কি, বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে আড্ডা দিব, একসাথে চা বিড়ি খাবো ভাই, সব ভুলে যাই ভাই। ওই চল রোড সব আমার ওই দিন করে টাকা নিছে, আমার লোকের উপরে অ্যাটাক, আমার টাকা কই? টাকা, টাকার ব্যাপারে তো আমরা কিছু জানি না, জানি হবে আমরা তো জানি না ভাই, আমরা কিছু জানি না ভাই, আমরা নিরপরাধ কিছু জানি। এই মিথ্যে কথা কইছ না, তোরাই আমার মাথায় ওইদিন বাড়ি দিয়ে বাইরে টাকা নিছস। সি সি টাকার ব্যাপারে আসলে আমরা কিছুই জানি না ভাইয়া, কিন্তু আমরা প্রথম দেখতেছি ভাই আপনাকে কে মেরেছে। হয় আমরা আপনার ওই 50,000 টাকা নেই নাই। টাকা নাস নাই কিন্তু 50,000 টাকা যে আসিল সেটা ঠিকই জানো। এই আমার পিস্তলটা দে তো। বুলেট ভাই, পিস্তলে তো বুলেট নাই, বুলেট নাই, বুলেট নাই, সেটা এত জোরে জোরে কোন লাগবো? হ্যাঁ আর তুই আমার পামে কেন? তুই আমার ডাইনা কানে কানি খাই, এদিকে আমার চাকু দে। আবার 50,000 টাকা তোরা কেমনে দিবি সেটা তোরাই জানোস, আর না দিতে পারলে একেবারে প্রত্যেকটার ভুড়ি আমি ফালাই দেব। টাকা তো ভাই খরচ হয়ে গেছে ভাই, পাবেন মানুষ তো টাকা খরচ করে ফেলছস, বুলেট ব্যাট টাকা খরচ করে ফেলছস। হ্যাঁ ভাই আমি আপনার একটু বুঝিয়ে বলি, দেখেন ভাই সবগুলোর অবস্থা কি অবস্থা ভাই, দেখেন নাকের মধ্যে ব্যান্ডেজ, মাথার মধ্যে ব্যান্ডেজ ভাই, ডাক্তারের কাছে অর্ধেক খরচ গেছে গা ভাই। আমি এত কথা বুঝি না, আমার টাকা কেমনে দিবা সেটা তোমরা জানো, তোমার আমি 2 দিনের সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আমার 50,000 টাকা আইনা দিবা, আর এখন তো সবার চেহারা দেওয়া যাইতেছে, পরে কিন্তু ব্যান্ডেজ ছাড়া আর কিচ্ছুই দেওয়া যাবো না। আমার নাম বুলেট, মাইরা কপালে টালাই দেবো টুলেট। জাস্ট 50,000 টাকার লেগে আপনার কপালে টুলেট লাগাই দেবেন ভাই? তুই কিন্তু কথা বেশি কস ভাই, ছোট ভাই সে মাফ করে দেওয়া যায় না, কোনো মাপ নাই, আর যদি পুলিশে ধরছো তাহলে কিন্তু মরছো, কিন্তু আমার ডাইনে আর বামে যে দুজন দেখতেছ এরা কিন্তু 24 তো মুখ নজর রাখবো, ঠিক আছে যাও। ভাইয়া কিন্তু খুব সুন্দর ছড়া লেখেন ভাই, আপনি একটা দম ফাটানো ছড়ার গল্পের বই লেখেন। আমি খাই পান করি না ফান, তুই কিন্তু বহুত টেট না, তোরা ধরতাছি না, যা যা। এটাও সুন্দর হয়েছে না, বুলেট নাই সেটা তোমার চিল্লায় বলতে হবে। হ্যাঁ সরি ভাই, বুলে কাঁচা ফাটালাম একেবারে, যাও কাজে যাও, নজর রাখো, যাও যাও। হ্যাঁ ভাই কি করুম কন্ত ভাই, ওষুধ ব্যান্ডেজ এগুলো কিনতে কিনতে ভাই যা টাকা ছিল সব শেষ, আর মাত্র আর মনে হয় 6,000 টাকা আছে ভাই, এতগুলো টাকা কেমনে ম্যানেজ করুম কন্ত, বুদ্ধি দেন ভাই। টাকার চিন্তায় আমার বেতন সব গেছে গা, যেমনি হোক টাকা ম্যানেজ করতেই হইব। টাকা পয়সা তো ম্যানেজ করতেই হইব,
যে নিজেরা নিজেরা যে পুন্দাপুন্দি কইরা একজন আরেকজনের মাথা ফাড়াইছো, টাকা ম্যানেজ না করলে তো বুলেট ভাই বুলেট সাপোজিটরের মতো পিছন দিয়ে দিয়ে দিব, তখন কি করবা? যাও একজন আরেকজনের টাকা ম্যানেজ করো, নাহলে নিজেরটা নিজে বালিশ কামড়ে ম্যানেজ করো, যাও। আমার ভাইয়ের যদি কোনোভাবে জানছে পেট পাতলা, তুই বুঝিস। ভাবতেছি এক বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার চামো। আমার একটা মাতৃ ব্যাংক আছে, ওইটা ভাঙ্গা হয়। আমারও একটা ব্যাংক আছে, তো ভাবি ওর কাছে চাইতে চায়ের সুস্কিল আমার দিকে। যা যে যার টাকা ম্যানেজ কর, যা। কি যাত্রাপালা চলতেছে জায়গায়? তুমি যাও না কেন? বাবু তোমার কি হইছে? মাথায় ব্যান্ডেজ কেন তোমার? আমার সেদিন বলবো, কিন্তু বাবা আমার একটা জিনিস লাগবে। কি লাগবে বাবু? তোমার পেন কিলার লাগবে, ব্যান্ডেজ লাগবে। তুমি আমাকে বলবো না, আমি তোমার কেয়ারিং গার্লফ্রেন্ড না, আমি কিনে রাখবো তোমার জন্য, সমস্যা কি? তুমি আসলে মানে আমার কথা সিরিয়াসলি নেও না। বাদ দাও বাবা, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? এসব কি বল, আমি কোথা থেকে টাকা পাবো? আমি তো উল্টা আরো একটা ড্রেস চয়েস করছি, ভাবছি যে তোমাকে এসে বলবো যে বাবু আমার একটা ড্রেস পছন্দ হয়েছে, তুমি কি আমাকে কিনে দিবা? একটা কাজ করি, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দিই। লাইফ টাইম তুমি মনে করো যে টাকা আর্নিং করতে পারবো, জীবনে কখনো অর্থ সংকটে ভুগবা না, বুঝছো? তুমি খালুর পকেট থেকে। ছিছি বাবু, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে ভালো শিক্ষা দিবা, তুমি আরো বলবা যে বাবু আমাকে কিছু টাকা দেই, তুমি যে তোমার আব্বুর পকেটে টুস করে রেখে আসো। মানে তুমি এগুলো কি শিখাইতেছো? তোমার কাছে তো আমি এগুলো আশা করি না বাবু। খারাপ কাজ না এগুলা, মানে এগুলা উচিত না। আমার অঙ্গপ্রত্যঙ্গ সব বেচতে, আমার ডাইন চোখটা বেশ মন। কি বল বাবু, ড্রেস কবে নিলে ভালো হয় তোমার? এটা চিন্তা করতে, ওই আমার বাবু তো কত ভালো। তারপর মনে করো যে লাস্ট সময় মাথা খাইয়া তোকে ভাবির কাছে গিয়ে চাইছিলাম যে কিছু টাকা দাও, তার আবার দিয়ে দেবো। তোর ভাবির তো মনে কর যে মারাত্মক ভালো নেই, সে আমার কী বলে জানো? তুমি আমার কিছু টাকা দাও, আমার লাগ, আমি আবার বুদ্ধি দিলাম যে তুমি বাপের পকেট থেকে আমগো যে ফর্মুলার, সে তো মাহ নেই না। তুমি আমার কিছু টাকা দাও, আমি আমার বাবার পকেট রেখে দিই। আমি আমার যে মাটির ব্যাংকে কথা কইছিলাম না, ওইটা তো ভাঙছি। সাবাস পরে ভাঙা 276 টাকা ফোকে 276 টাকা দিয়ে কি হবো? আমি গেলাম বড় ভাইয়ের কাছে, বড় ভাই এমন ভাব ধরলো মনে হলো কিডনিটা চাই। এনে কি হুনতেছে ভাই? আমার মাথার উপরে তো আসমান ভাঙ্গা পড়তেছে। এ নিলয়, তোর কি অবস্থা? আমার অবস্থা কেরাসিন। চল।
দুই দিনের টাইম শেষ ভাই 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 ছোট ভাই হিসেবে ভাই মাফ করে দাও যায় না ভাই এই আমার পিস্তলটা দে আজকে নো মানি নো বাই আমি শুধু আমার টাকা চাই কই পিস্তলটা দে বুলেট ভাই আজকেও পিস্তলে বুলেট নাই তোকে জিগাইলেই কস পিস্তলে বুলেট নাই বুলেট কি খায় ফেলাস তা বেচা ফেলাস ভাই আপনি তো ওই দিন কিনার টাকা দেন না যান চাকু দাই দে আমার টাকা লস নাই আমার টাকা যদি না পাই প্রত্যেকটার গলার উপর দিয়ে এটা চালান করে দেবো ভাই টাকা তো আমরা ম্যানেজ করে নিছিলাম ভাই টাকা যখন আমরা নিয়ে আসতেছিলাম আপনার কাছে দুর্বৃত্তরা ধরে টাকা মুখে গেছে রাইখা দিচ্ছিল বুঝছেন আপনার কথা বলছিলাম বলার পর তো মনে করেন যে বুঝলাম যে আপনার অপোনেন্ট হইতে পারে আর কি পিস পিস করে কি কস তোরা কিছু না আমার টাকা কে নিছে এই জিনিসটা ভাই আমগো জানার আগে মানে ওকে টাকা নিয়ে যাওয়ার কে টাকা আপনার জন্য নিয়ে আসতেছি টাকা আপনারে দিব আমরা বলছি কিন্তু যে টাকাটা নিস না টাকাটা আমাদের না টাকাটা বুলেট ভাই আয় হ্যাঁ রে ভাই কল লগে লগে প্লটারে মারছে মারছে আর কি কি বলছে বলো ও ভাই এই যে মারছে তো মারছে ভাই কি কি যে গালি দিছে ভাই আপনারে কেমনে যে গালি গালাস করছে এই সিসিস ভাই আপনারে কোন ঘুম ভাই না থাক কারা হ্যাঁ কে টাকা নিছে আমার আমার টাকা কে নিয়ে গেছে সেটা চিনস চিনি নাই ভাই কিন্তু একটা নাম্বার দিয়ে গেছে ভাই বুঝছেন নাম্বার লেন ফোন দেন ভাই তুই ফোন লাগা তোর কাছে নাম্বার দিয়ে গেছে তুই ফোন লাগাবি আমি তোর বাপ ফাদার তোর কত বড় সাহস তুই আমার টাকা লয়ে গেছস তোর একেবারে জানা মেরে গেলাম আমি তুই কে তুই কি ডোনাল্ড ট্রাম্প নাকি পুতিন হ্যাঁ তুই বলে একটা রাস্তার কুকুর তুই চিনস আমারে তুই কই আসস ক আমি এখনই আসতাছি হাই তোর কে কে আছে সব লই আয় আজকে খেলা হবে আমি রূপপুর চৌরাস্তার মোড়ের পাশের বিল্ডিং এর ছাদে আছি তুই আয় আমি আইতাছি রাখ বেটা ফোন রাখ হাই আরে সাংঘাতিক ভাই আপনি কি জিনিস হ্যাঁ কেমনে ফাপড়ের উপর রাখছ দেখছস ভাই আপনাকে ডরাইছে মনে হয় না আরে আগে আইতে দে তারপর দেখবি তোরা কত রকম মারতে পারো ঝামেলা কিন্তু একটা হয়ে গেছে ওরা যদি দুই কাম করে দেয় দেখা যদি উরুম দুরুম ভাই শুরু করে ভাই তখন আমরা বাসমুখে প্লানছি এই বেটা এই এত চিন্তা করস কেন বুলেট ভাই থাকতে ওরা আসলে ডাইনার বামে তাকাবি না আগে মাই শুরু করবি তুই ভুলে গেছস ভাই তো পিস্তল ও ভাই পিস্তল বুলেট নেই সমস্যা নেই ভাই আপনি একটা কাজ করেন ঠিক আছে ওরা আইলে আমরা একটা সিগন্যাল দিয়ে আমরা এখন আপনারা এই এই দুইটা বাজে আছে বুলেট তুই স্যার তোরে অনেক দিন ধরে খুঁজতেছিলাম আজকে পাইছি তুই ফোনে বলছস না আমি ডোনাল্ড ট্রাম্প না পুতিন চল থানায় চল আজকে তোর ট্রাম্প বা পুতিনের চেহারা আমি দেখাবো চল আপনার বলি নাই তো আমি স্যার আমারে বলস নাই যারেই বলছস ভয় পর দেখানোর জন্যই তো বলছ সেই ভয় কারে কয় আজকে থানায় গেলে তোরে বুঝাবো চল এই তোমরা এই তিনটা নিয়ে যাও কাকু আমরা তো ভালো ছেলে স্যার ওরা তো এমনই করে ধরে মারছে স্যার বুঝছি তোকে পরিচয় কি পরিচয় স্যার আমার নাম নবীন
পাশের গ্রামে স্যার রহমতগঞ্জে আমি থাকি স্যার। ওই যে কয়েকদিন আগে একটা চুরি ছিল না স্যার, ওই যে ডিসের নাকি তার চুরি করতে ধরা গেছিলো একটা, পরে আমি ওই জায়গায় আপনার ফোন নাম্বার রেখেছিলাম, আপনি তাই ছিলেন ওই সময়। ওই যে আলম আলম, আমি ওনার ছেলে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। তা এখান থেকে ফোন করছে কি আমার এই বুলেটে? আমি আমি ফোন দিছি স্যার, আমার ফোনেই তো বসে যে আপনার ওনাকে আপনার ফাদার লাগে স্যার। কত বড় সাহস ওর! তুমি ফোন দিছ? আমি ফোন দিছি স্যার, ওরে ধরাই দাও, আমার লক্ষ্য ছিল স্যার। অনেক ভালো কাজ করছো তোমরা, অনেক ভালো কাজ করছো। বুলেটটা আমি অনেক দিন যাবত খুঁজতেছিলাম, তোমাদের সহযোগিতায় আজকে আমি ওরে পাইছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব তোমাদের যাতে পুরস্কারের ব্যবস্থা করে। আসুন স্যার, সাক্ষী দেওয়ার জন্য ডাকলে কিন্তু আসতে হবে। অবশ্যই জি স্যার, নইলে ওইটার শাস্তি কিন্তু দিতে পারবো না। অবশ্যই স্যার, আসবো না স্যার, অবশ্যই আসবো। যাও এখন বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে, যাও। ভালোই লাগতেছে না ভাই? হ্যাঁ সব ঠিক হয়ে গেল, আমরা ধ্যান একসাথে বসে আড্ডা মারতেছি, এর থেকে বড় জিনিস আর এই এলাকায় কি হইতে পারে? তরলে আমার মানে মাঝে মাঝে গর্ব হয় সবসময় না, কারণ সবসময় তো সঠিক কথা বলস না, মাঝে মাঝে বলো বুঝলি না, এটা একটা সঠিক কথা বলছে না, প্যারা ফ্রি লাগতেছে, একটা রিল্যাক্সেশন পার করতেছে আমার, সাবাস। দেখ অনেকদিন পর সবাই একসাথে হাসতেছে, দেখে ভালো লাগতেছে ভাই। ঠিকই কইছে, আমরা আসলে এমনিই থাকা উচিত। তবে তোরা হাসতাস, মন বইরা রিল্যাক্স করতেছ, একটা জিনিস কিন্তু খেয়াল করো তাই তোরা, এই যে আমি যে আমার মাথার ব্যক্তিগত ইন্টেলিজেন্সি দিয়ে একটা শীর্ষ সন্ত্রাসী ধরাই দিলাম, আমি যে কর্তৃপক্ষ যে আমার পুরস্কার দেওয়ার কথা কইছে, তারা ভাবছে সেটা টাকা পয়সা দিবো বুঝতে, তোরা টাকা পয়সা পাবি না ঠিক আছে, কিন্তু আমি পাওয়া মানে তগো পাওয়া বুঝছ নাই, তোরা বছর তিনেক মনে কর গর্ব করতে পারবি, টানা পারবো না? আপনি একলা পাইবেন মানে আমরা পাবো না টাকা? কি করবেন, হ্যাঁ আমরাই তো পাবো টাকা বুঝছ, আমরা আমরা মানে এই পাস অনলি। অনেকক্ষণ ধরে আপনি পক পক করতেই আছেন করতেই আছেন, থকার লগে নীলের লগে না, আমার লগে কথা কন, ম্যান টু ম্যান কথা কন, কি টাকা আপনি নেবেন? ওই বুলেট বাই রাস্তানে যে দেখাইতে গেছি, এনেকে আমি ছিলাম না, নীলই ছিল না, ওই ছিল না, হ্যাঁ কি মানে আপনারা একলা ধরছেন মানে? টাকা যদি পাই আমরা পাবো, আপনি রেখেটা টাকা তো চিন্তা কর, তোর পড়ার মানুষ তোর টাকা দিয়ে কী করবি, তোর তো নষ্ট হবি টাকা পাইলে। আপনি কোন দেশের ফরমালিন লাগানো ভাই? কথা বেশি কইতো না, আমি কিন্তু এত জোরে চিল্লান দিন আসতে দিচ্ছি, আমার হার্টের সমস্যা তোরা আসতে হ্যাঁ, তোরা কিন্তু বেদ্য লিমিট পার করে দিতেছ, আমাদের সহ্য হতেছে না, কিন্তু আমার আগের ফর্মে ফিরে যাবো। আপনি বহুত আগে সীমার ফাইজ আমি ক্রস করে লেগছেন, আমাকেও ফর্মে যেতে টাইম লাগবো না বুঝেন নাই। তো তোরা কি আমার ছেড় দিতেছ? ছেড় দিলে ভাই দিছি, রেট দিছি, আঙ্গুল নামায় কথা কন, গলিতে গলিতে ঝড় তোলে মেশিনে, পড়া থাকে সব শেষে ডাক্তারের কেবিনে, টাকার পিছে ভাইয়া সবে ছুটে মরে, চোখে দিয়ে
পার্ট লয়া চলে ছোট ভাই গুনা না বড় ভাই ব্রাদার পেছনে গালি দেয় ধরে আমাদের ফাদার ছাড়া পোলা পাইন বড় ভাই গুনে না টাকা পেলে বড় ভাই পোলা পাইন চেনে না গলিতে গলিতে ঝড় তোলে মেশিনে।